मिले ना कोई ईमान কি বারে তুমি যে এই গন্ধ মাধুনী
আমি যাব তার কাছে, তাকে নিয়ে জিজ্ঞাসা করব তার পরিচয়। ওগো সুন্দরী, ওগো সুন্দরী, তুমি শুনছো আমার কথা? আমায় তুমি কিছু বললে যুবক? হ্যাঁ সুন্দরী, আমি তোমার পরিচয় জানতে চাই। কি বা তব নাম, কোথায় তব নাম, কি বা হেতু থেকে এই গন্ধ মাদনে? মোর পরিচয়, আমি হলাম স্বর্গের অপ্সরা তিলোত্তমা, ফুল ধ্যান করার জন্য এসেছি এই গন্ধ মাদনে। কিন্তু তুমি কে যুবক? আমি হলাম বলি পুত্র সাহসী, তুমি দয়া করার জন্য এসেছি এই গন্ধ মাদনে। কিন্তু না না, প্রথম দেখাতেই আমার মন এত উচ্চাটন হইতেছে কেন? এসো এসো তিলোত্তমা, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার মনের কামনা বাসনা পূর্ণ করো। ধরা অনিবার্য। তাই শোনো দিল, তোমা আমার একটা কর্ম করে দিয়ে যাও। এই নাও আমার তরবারি, আমি তোমায় দিলাম এই তরবারি দিয়ে আমার শরীর থেকে আমার বিখণ্ডিত করে দিয়ে আমার সব দেহের উপর পা রেখে তুমি চলে যাও চন্দ্রদেবের সাথে মিলিত হতে। তাতে নেই মোর কোনো আপত্তি। না না, এ তুমি কি বলছো সাহসী? কোনোদিন প্রেমিকা তার প্রেমিককে হত্যা করে যায়নি বড় পুরুষের কাছে, আর আমিও পারবো না। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার তরবারি। তাহলে এসো এসো তিলোত্তমা, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার মনের কামনা বাসনা পূর্ণ করো। ইতি ইতলের কলসি রে বাবা, আমি পরে চমৎকার ভাই রে, ইপি ইতলের কলসি রে আমি পরে তলের কলসি রে আমি তলে লয়া যাব।
অধিবেশন কুলটার মনি তিয়তমা রূপ যৌবনে মত্ত হয়ে অহংকারে যে কর্ম তুমি করেছো মোর বচনে তার ফল ভোগ তোমাকেও করতে হবে। যাও আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমিও পরজন্মে মর্তভূমি রাখো স্কুলে জন্ম গ্রহণ করবে। দুর্বাসার মুখ নিঃসৃত বাণী তুন হতে বেরিয়ে যাওয়া বাণীর মতো, তুন হতে বেরিয়ে যাওয়া বাণী যেমন আর তুনি ফিরে আসে না, দুর্বাসার মুখ নিঃসৃত বাণীও আর ফেরানো সম্ভব নয়। আমি যা বলেছি তা অবশ্যই তোমাদের জীবনে ঘটবে। আপনি আপনার অভিশাপ যখন ফিরিয়ে নেবেন না তখন বলুন বলুন আমাদের মুক্তির উপায়। শোনো বৃন্দাবনে করবেন লীলা খেলা, সেখানেই হবে তার সঙ্গে তোমার সাক্ষাৎ, তারই হস্তে হবে তোমার মুক্তি। আর তুমিও শরতিলোত্তমা, তুমিও মর্তভূমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে, সেখানেই হবে তোমার মুক্তি। তোমাদের মুক্তির উপায় আমি বলে দিলাম, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। চলো চলো তিলোত্তমা, আমাদের অভিশাপগ্রস্ত জীবন কাটানোর জন্য এই দেখো এইদিকে ডাকছি ওইদিকে যায় বলছে কি হইল বকুয়া খুড়া, তাহলে কোন দিকে আছে তুই বাজাও কেন, ইয়ার কি করার জায়গা বসে
আমাদের কানু যেটা বলেছিল সেটা মনে আছে না? আরে বাপ কোন কথাটা একটু মনে করার জন্য মদন কাজে কাজে সব ভুলে যাচ্ছে, তাই কি বলতে গেলে তোর মনে আছে? আরে বাপ তাই তো দোল উৎসবটা বটে, তাই শুনে বাপ। আরে বাপ তুই ঢোলটা নিয়ে চলে আসিস, ভালো করেছিস, ভালো করে ঢোলটা নিয়ে নিবে বাপ, বুঝলে না? আইসে ও আমাকে বুঝাতে হবে নাই, তুই তাড়াতাড়ি বলে ফেল না আগে। হ্যাঁ তো ঠিক আছে বাপ, তোর রাখিস না বুঝলে না, তাড়াতাড়ি বলে ফেল। শোনো শোনো ব্রজপুরের মা মাসি কাকা কাকি জেঠা জেঠি ভাই বন্ধু দাদা দিদি সকলেই মন দিয়ে শোনো, আগামীকাল আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুর বৃন্দাবনে করবেন দোল উৎসব, তাই সকলে রইল সাদর আমন্ত্রণ। ভাই প্রেম বিগ্রহে এ হল আরে দেবতাদের ভাই প্রেম বিগ্রহে এ হল গঠে 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 দাদাহী আরে দেবতাদের কোলে কি ছিল জনম হে চমৎকার ভাই
Oh,
Yeah.
आयुष्मान भवो आयुष्मान भवो आयुष्मान भवो शनो शनो श्रीराम सुदाम दाम पशुदाम तुम्हारा सकले मत नहीं शनो আমি বৃন্দাবনে দোল উৎসবের সূচনা করে দিয়ে গেলাম, তোমরা আনন্দিত মনে বৃন্দাবনে করো দোল উৎসব পালন। আমি চললাম রাধা কুঞ্জে দোল উৎসব করিতে পালন, যদি কোনো বিপদ আসে অবশ্যই মোরে করিবে শরণ, আমি হাজির হব তব পাশে চিন্তার নাহি তো কোনো কারণ। আমি চললাম রাধা কুঞ্জে দোল উৎসব করিতে পালন। আর স্বপ্ন দেখাই কি গেলি চলে, আর জলছি আমি এ দোকানে গো, কেমন 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 স্বপ্ন দেখাই কি গেলি চলে, আর জলছি আমি এ দোকানে গো। তোর পরবি হবে চালু করবো জলদি করতে, আমার পরবি হবে কেমন কেমন করে, আমার পরবি ভালোবাসা কাঁচে ঘরে অসাথি আইরে 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 এ ফিরে অতর ভালোবাসা Yeah.
मधुर बृंदावन बृंदावन गोपिनीगण तादेर प्राणेर प्रिय सखादेर मनेर कथा आज के खुले बोलछे বললাম তো পারে না, ফিরে যাও।